বিগ নিউজ সবার আগে সবার সাথে। দলের দিনহাটার নেতা উদয়ন গুহকে পরিকল্পিতভাবে খুনের চেষ্টা করা হয়েছিল। অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো রকমে প্রাণে বেঁচে গিয়েছেন উদয়ন গুহ, তাই দিনহাটার মানুষের চাপে বন ডাকতে বাধ্য হয়েছি আমরা। উদয়ন গুহের উপর আক্রমণের ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে 30 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। বন্ধের শুনশান দিনহাটা। শুক্রবার সকাল থেকেই দিনহাটার রাস্তাঘাট ফাঁকা। এদিকে হঠাৎ করেই বন্ধে সমস্যায় পড়তে হয় অনেককেই। পুলিশ শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট। গতকাল যে ঘটনাটা ঘটেছে, এর আগে নদীর মিল, এর আগে কখনো দিনহাটা নয়, আমার মনে হয় খুব কম জায়গায় এই ঘটনাগুলো ঘটে। এত লজ্জাস্কর এবং এত অমানবিক একজন বয়স্ক আমাদের শীর্ষ নেতা দিনহাটার উদয়ন হাত ভাঙা হয়নি, বেদমভাবে মারা হয়েছে। এবং আমার মনে হয় যে ওনাকে একেবারেই মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। সেই অবস্থায় ওনাকে যে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের শীর্ষ নেত্রী, তিনিও এই ব্যাপারে যোগাযোগ রাখছেন। আমরা বাধ্য হয়ে জনমতের চাপে এবং আমরা একটা বন্ধ ঘোষণা করি। যদিও বন্ধটা আমাদের দলীয় নীতির বাইরে, কিন্তু জনমত বা উদয়ন গ্রহের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা বাধ্য করেছে আজকের বন্ধটা করতে। সেই জন্য আমরা দিনহাটা মানুষের কাছে ক্ষমা প্রার্থী। এবং বন্ধটা যেভাবে মানুষ পালন করছেন আজকের দিনে উদয়ন গ্রহ সপক্ষে, এবং এই দিনহাটায় যে দুষ্কৃতিকারী যারা দীর্ঘদিন ধরে জমির দালালি করছেন, মানুষের উপরে অত্যাচার করে বেড়াচ্ছেন, তার শেষ করা দরকার। এই শেষ করার উদ্দেশ্যেই আজকে যে ঘটনাটা ঘটেছে।